যুবককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল কাকিমার বিরুদ্ধে জানা গিয়েছে অভিযুক্তর সঙ্গে ওই যুবকের অবৈধ সম্পর্ক ছিল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ অবৈধ সম্পর্কের জেরে ভাসুরের ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে কাকিমাকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা মাঠ পাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হামিনা বিবি অভিযুক্তকে বনগা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন সূত্রের খবর হামিনা বিবির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ভাসুরের ছেলে শাহজাহান মণ্ডলের অবৈধ সম্পর্কের জেরে মাঝে মধ্যেই অশান্তি হতো অভিযোগ শুক্রবার সন্ধ্যায় শাহজাহানকে নিজের বাড়িতে ডাকে অভিযুক্ত হামিনা এরপরই শাহজাহানের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ কামার ঘোষণ অবৈধ সম্পর্ক ওর বউকে দিয়ে নিমতলার থেকে ফিরে এসেছে ডেকেছে কী হয়েছে সম্পর্ক জেনেছে গিয়েছে ওই বাড়িতে যাওয়ার পরে ঘরে নাকি দরজা বন্ধ করে দিওর গায়ে আসন তেল দিয়ে ধরিয়ে দিয়ে দিয়ে দগ্ধ করে ছেড়ে দিয়ে তারপরে ওই গলি দিয়ে আসতে সবাই বাড়ির যে গায়ে আগুন পুড়ে সব ঝলসে চামড়াগুলো ঝুলে পড়েছে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন শাহজাহান ঘটনার তদন্ত শুরু হয়েছে ফোনে দেখে আমার ছেলের ভাই আগুন ধরে দিয়েছে আমি বলছি বাবা আমি তখন চোখে দেখতে পাইনি যে আমার ছেলে পুড়ে দিয়েছে ওবাব তুই ওখানে কী করতে গেলি আমার ছেলে তখন বলছে যে মা আমার বাসা আমার ভাই আগুন ধরে পুড়ে দিয়েছে আমার বোন গায়ে ভর্তি কর ভাইয়ের কাছে খবর সবা তোর এরকম করলে কি ডা বলছে মা পরে শুনি বলে আমার ছেলে নিম পড়ে গেছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গোপালনগর